ওকে, তো আজকে আমরা যে কনসেপ্টটা দেখব যে ই কমার্সের কিছু বেসিক কম্পোনেন্ট গুলো কি, তারপর ই কমার্সের যে মাল্টি স্টেজ, ই কমার্সটা যে আমরা একটা প্রোডাক্ট যে পারচেস করি এর স্টেজ গুলো কি, এগুলো আমরা আজকে থিওরি মূলক আলোচনা করবো। এর আগে আমরা বিভিন্ন এক্সাম্পল এর মাধ্যমে একটু হালকা পাতলা দেখছিলাম। ওকে, তো বেসিক কনসেপ্ট বা বেসিক কম্পোনেন্ট বা বেসিক এলিমেন্ট, কনসেপ্ট গুলো মোটামুটি একই, কম্পোনেন্ট যেটা এলিমেন্টও মোটামুটি সেটা। তো আমাদের ই কমার্স এর মডেলের বেসিক কম্পোনেন্টের কথা যদি বলি, তো আমাদের কম্পোনেন্ট মোটামুটি তিনটা। আপনারা দেখবেন যে আমরা ই কমার্স এর যে আমরা কাজগুলো যে ফুলফিল করি, একটা অনলাইনে একটা প্রোডাক্ট পারচেস করা পর্যন্ত, টাকা পেমেন্ট দেওয়া পর্যন্ত যে কাজগুলো করে থাকি, এগুলো কিন্তু এই তিনটা কম্পোনেন্টের মধ্যেই থেকে যায়। যেরকম আমরা যদি কমিউনিটি ধরি, আমরা সচরাচর একটা প্রোডাক্ট ক্রয় করব, তো ক্রয় করার জন্য আমাদের অবশ্যই একটা কমিউনিকেশনের ব্যাপার থাকে, কমিউনিটি তৈরি করতে হয়। দ্যাটস মিন মনে করেন আমরা এটা কার সাথে কন্ট্যাক্ট করব, অবশ্যই তো একটা কন্ট্যাক্টের ব্যবস্থা থাকে আমাদের ই কমার্স সাইটগুলোতে। যেরকম ফেসবুকে অনেক এখন ই কমার্স সাইট বা অনেক মার্কেটিং কোম্পানি এখন ফেসবুকে তারা তাদের প্রোডাক্ট সম্পর্কে মার্কেট চালাচ্ছে, তাই না? তো কি হয়, মনে করেন ফেসবুকে এরকম একটা ফ্যাশন হাব নামে একটা ফেসবুক ইয়া আছে, ওখানে ওয়াচ বিক্রি হয়। তো তারা কি করলো, ওখানে ওয়াচ গুলোর প্রতিদিন রিভিউ তারা দিচ্ছে, বিভিন্ন ধরনের এটা ওয়াচ আসছে আমাদের, এটার প্রাইস এরকম, এটার কন্টেন্ট এরকম দিচ্ছে। আপনি চাচ্ছেন যে ওই ওয়াচটা আপনি এখন ক্রয় করবেন ফেসবুক থেকে, তাহলে কি করতে হয়, ওনারা বলে যে আপনারা চ্যাটিং অপশনে গিয়ে আমাদেরকে নক করেন। আপনারা তখন কিন্তু চ্যাটিং অপশনে গিয়ে তাদেরকে যখনই নক করেন, তারা কিন্তু তার একটা রেসপন্স আপনাকে প্রোভাইড করে, তাহলে কি তাদের সাথে একটা কমিউনিটি তৈরি হয়ে গেল একটা প্রোডাক্ট কিনতে। বা আপনারা যদি ই কমার্স সাইডেও ওখানে চ্যাট অপশন থাকে, এভাবেও কিন্তু কমিউনিটি তৈরি করা যায়। তাহলে আপনাদের ই কমার্স সাইট থেকে প্রোডাক্ট কেনার প্রথম ধাপ হচ্ছে কমিউনিটি তৈরি করতে হবে। এই কমিউনিটি গুলো যে যেমন ফেসিলিটি প্রোভাইড করে, যেরকম আমরা ফেসবুকের মাধ্যমে কোনো যদি প্রোডাক্ট নিতে চাই, তাহলে আমরা চ্যাট রুমস ইউজ করে বা চ্যাটিং বক্স ইউজ করে তাদের কাছ থেকে প্রোডাক্টটা কালেক্ট করতে পারি। তারপর কিছু কিছু বড় বড় কোম্পানির বিজনেস রুমস আছে, তাদের নিজস্ব চ্যাট বক্স আছে, ওখানে নিয়ে আমরা প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারি। তাহলে প্রথম স্টেপই হচ্ছে আমাদের কমিউনিটি, এই কম্পোনেন্টটা আমাদেরকে ইয়ে করতে হবে। কারণ আমরা প্রোডাক্ট পারচেস করবো, ই কমার্স সাইটে ঢুকলাম, কিন্তু তাদের সাথে প্রোডাক্টটা কিভাবে পারচেস করবো, এটা হচ্ছে অবশ্যই প্রথমে আমাকে কি করতে হবে, কমিউনিটি সম্বন্ধে মানে কমিউনিটি তৈরি করে নিতে হবে তাদের তাদের সাথে। এখন ওই প্রোডাক্টের অনেক কিছু ওখানে ডিসক্রিপশন নাও দেওয়া থাকতে পারে, ওটা আপনাকে জানতে হবে। এই জানার জন্য আপনি কি করেন, তাদের চ্যাটিং অপশনে ওই প্রোডাক্টের যে কোড, ওই কোড অনুসারে তাদের কাছে জানতে চান, ঠিক আছে? এভাবেই একটা প্রথমে ইনিশিয়াল অবস্থা তাদের সাথে একটা কমিউনিটি তৈরি করতে হয়। ওকে, কমিউনিটি তৈরি করার আরেকটা এক্সাম্পল হতে পারে, মনে করেন আমরা অনেক অনেক ই কমার্স সাইট আছে, লগ ইন প্রসেস থাকে। এই যে লগ ইন প্রসেস যখন আপনি করলেন, ওটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন তাদের ওয়েবসাইটে বা ই কমার্স সাইটে ঢুকলেন, তখন কিন্তু তাদের সাথে আপনার একটা কমিউনিটি তৈরি হয়ে গেল। তখন আপনি কি করতে পারেন, তাদের সকল প্রোডাক্টগুলো অ্যাক্সেস করতে পারেন, দেখতে পারেন, পাইলে চাইলে আপনি ওখান থেকে পারচেস করতে পারবেন, অ্যাড কার্ড করতে পারেন, সব কিছু মোটামুটি করা যায়। তাহলে এই যে লগ ইন প্রসেস, এই যে একটা কমিউনিটি তাদের সাথে, ক্লিয়ার? তাহলে প্রথম কম্পোনেন্ট হচ্ছে আমাদের কমিউনিটির একটা প্রসেস থাকতে হবে। তারপর হচ্ছে কমার্স, তারপর একটা কমার্স কন্টেন্ট থাকবে, যেই কন্টেন্টের মাধ্যমে আমরা আমাদের চয়েজেবল প্রোডাক্টটা সেলিং করতে পারি। বিজনেস যারা কোম্পানি ওরা সেল করবে আর আমরা পারচেস করবো প্রোডাক্টটা, ঠিক আছে? ওই এই জন্য একটা কি করবে, ই কমার্স সাইড অবশ্যই আবার তাদের একটা থাকতে হবে। ওই জন্য হচ্ছে অবশ্যই তাদের একটা কমার্স, সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে কমার্স, তাদের একটা ই কমার্স সাইট থাকতে হবে। সেই ই কমার্স সাইডে আমরা প্রবেশ করে সেখান থেকে পারচেস মানে যে কোনো প্রোডাক্ট আমাদের ইচ্ছা মতো আমরা ক্রয় করতে পারবো। আর যদি আমরা বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে ভাবি, তাহলে তারা এইটা প্রোডাক্টটা কি করতে পারবে, ই কমার্স সাইট ব্যবহার করে প্রোডাক্টটা সেল করতে পারবে। তো এই কমার্সটাও আমাদের ই কমার্স মডেলের একটা কম্পোনেন্ট আমরা ধরতে পারি। তারপর আমাদের কিছু কন্টেন্ট থাকবে। সাপোজ মনে করেন আপনারা ই কমার্স সাইডে যেই প্রোডাক্টগুলো দেখতে পান, সেই প্রোডাক্টগুলোর আন্ডারে কিন্তু অনেকগুলো ডিসক্রিপশন দেওয়া থাকে, যে প্রোডাক্টটা ওয়ারেন্টি কত, প্রোডাক্টটা কতদিন চলবে, এটা কি অরিজিনাল না অরিজিনাল না, বা অরিজিনাল চেনার জন্য তার যে একটা কিউআর কোড থাকে, ওই কোডটা ওখানে সব কিছু ডিটেলস আমরা দেখতে পারি। এবং কি ডিটেলস এটাও দেখতে পারি, প্রাইস কত, কোনো ডিসকাউন্ট আছে কিনা, ইএমআই সিস্টেমের মাধ্যমে সেটা পেমেন্ট করতে পারবো কিনা, না ক্যাশ অন ডেলিভারি, সব কিছু ওখানে ডিটেলস দেওয়া থাকে, এইগুলোকে বলা হয় কন্টেন্ট। এবং কি শুধু এগুলোই দেওয়া থাকে না, তার একটা ভিডিও থাকতে পারে, ইমেজ থাকতে পারে, এই টোটাল কন্টেন্ট। তাহলে আপনারা একটু থিঙ্ক করেন যে এই তিনটা কম্পোনেন্টের ভিতরেই কিন্তু সকল ই কমার্স মডেলটা উপস্থিত আছে, একটু থিঙ্ক করলে কিন্তু বুঝতে পারবেন। কারণ কমিউনিটি তৈরি করতেছি প্রোডাক্ট পারচেস করার জন্য,
কমোডিটি ব্যবস্থা করে দিচ্ছে ই কমার্স সাইট। সেকেন্ড, ই কমার্স সাইটে ঢুকে আমি বাইং টাইং যা যাবতীয় সব কিছু করতে পারতেছি, কিন্তু ই কমার্স সাইটে ঢুকে প্রোডাক্টের ডিটেলস আগে প্রথমে আমাকে লক্ষ্য করতে হয়, আমি কন্টেন্টের মধ্যে ডিটেলস পেয়ে যাচ্ছি আর পারচেজ করবো ই কমার্সের কম্পোনেন্টের মধ্যে দিয়ে। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল আমাদের তিনটা ই কমার্স মডেলের কম্পোনেন্ট। গুড, বুঝছেন তো? না বুঝলে কিন্তু কোশ্চিন করবেন। হ্যাঁ, আমি বলেই চলে যাচ্ছি, যদি এর মধ্যে যদি কোনো গ্যাপ তৈরি হয়ে যায় তাহলে আমাকে কোশ্চিন করবেন। হ্যাঁ, ওকে স্যার, অবশ্যই স্যার, থ্যাংক ইউ। নেক্সট স্টেজে যদি আমি যাই, এটা হচ্ছে মাল্টি স্টেজ মডেল ফর ই কমার্স। ওকে, তো ই কমার্স সাইটটা মানে স্টেপ গুলো যে ফুলফিল করে, কিভাবে কিভাবে যায়, কিভাবে কিভাবে আমরা একটা প্রোডাক্ট কিনি, ওয়েবসাইটে গেলাম, কিন্তু ইন্টারনাল প্রসেস গুলো কি, এটা হচ্ছে এই জন্য এইটার নাম দিচ্ছে মাল্টি স্টেজ মডেল ই কমার্স সাইট। ওকে, ফার্স্ট অফ অল আমরা কি করি, একটা ওয়েবসাইটে ঢুকি, ঢোকার পর কি করি, সার্চ করি। ইনিশিয়াল অবস্থায় আমরা সার্চ করি কি প্রোডাক্ট নিবো, কারণ হয়তো হিউজ নাম্বার অফ প্রোডাক্ট, ফ্রিজ, মোবাইল ফোনস, আদার্স, এত প্রোডাক্টের ভিতর আমার প্রোডাক্ট খুঁজতে গেলে তো প্রবলেম। এই জন্য ওদের ই কমার্স সাইটের সকল প্রোডাক্টগুলো ক্যাটাগোরাইজ থাকে, যে ফোন, ফোন শুধু এই ক্যাটাগোরাইজে, ফ্রিজ, ফ্রিজ শুধু এই ক্যাটাগোরাইজে, বুক, বুক শুধু এই ক্যাটাগোরাইজে, এইভাবে থাকে। সার্চ দিবেন, সুন্দরভাবে ওই ক্যাটাগোরাইজ থেকে সার্ভার থেকে আপনাকে ডাটাটা, সব ডাটাগুলো ওখানে দেখাবে, ডিটেলস দেখাবে, সবকিছু দেখাবে। তাই প্রথমেই আসতেছে ই কমার্স সাইটে ঢুকে সার্চ দেওয়া, আমরা যে প্রোডাক্টটা চাচ্ছি সেই প্রোডাক্টটা সার্চ করে বের করে নিয়ে আসা। শুধু সেই প্রোডাক্টটা না, সেই প্রোডাক্টের আন্ডারে যতগুলো কম দামি, বেশি দামি সব প্রোডাক্টগুলো আমরা দেখতে পাই ইনিশিয়াল অবস্থায়। দেন আমরা কি করি, তাদের রিভিউ, তাদের ডিটেলস, প্রোডাক্টের ওয়ারেন্টি, গ্যারেন্টি, প্রাইস, সব কিছু আমাদের যদি চয়েস হয় আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি। সিলেক্ট করার পর সব কিছু আমার কনফার্ম হয়ে গেলো, দেন আমি কি করি, সিলেক্ট করা হয়ে গেলো, চয়েস করা হইলো, দেন আমি সেটা কি তিন নাম্বার প্রসেসে যাই, সেটা এখন পারচেস করার জন্য রেডি হই। এই জন্য আমি এটা কি করি, অ্যাড কার্ডে নিয়ে যাই। যখন আমি অ্যাড কার্ডে যাই তখন ওখানে একটা পেমেন্ট সিস্টেম আসে, যদি আমরা ক্রেডিট কার্ডে পেমেন্ট করি, ডেবিট কার্ডে পেমেন্ট করি, অথবা আমরা যদি ডেবিট কার্ডে তো পেমেন্ট করা যায় না, ক্রেডিট কার্ডে পেমেন্ট করি, অথবা যদি আমরা অন্য কোনো বিকাশ, বিবিএল, আদার্স এগুলোর মাধ্যমে যদি পেমেন্ট করি, তাহলে ওখানে এক কথায় ওখানে একটা পার্চেজিং সিস্টেম থাকতে পারে, ক্যাশ অন ডেলিভারি হতে পারে। ওকে, তারপর কি, যখনই আমরা টাকা পেমেন্ট দিয়ে দিলাম অথবা ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্রোডাক্টটা অর্ডার করলাম, তখন কি হচ্ছে, সুন্দর প্রোডাক্টটা ডেলিভারি ম্যান আমাদেরকে ডেলিভার দিচ্ছে, চার নম্বরে মানে ডেলিভার দিবে। সেই ডেলিভারটা কিভাবে হবে, একটা গাড়ি যোগে হতে পারে, সে পা হেঁটে দিতে পারে, সে সাইকেল চালিয়ে দিতে পারে, সমস্যা নেই, যে কোনো ভেহিকেল সে অনুসরণ করতে পারে, এক কথায় দেন সেটা আমাদের বায়ারের কাছে, আমাদের হাতে প্রোডাক্টটা চলে আসে। ওকে, কিন্তু প্রোডাক্ট যে ডেলিভারি দিবে, এই ডেলিভারি প্রসেস হচ্ছে দুটা, একটা হচ্ছে গাড়ি যোগেও সে বায়ারের কাছে প্রোডাক্ট পাঠাইতে পারে, অথবা অথবা সে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন ইউজ করে বায়ারের কাছে প্রোডাক্ট পাঠাইতে পারে। তাহলে বলেন স্যার, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন জিনিসটা কি? স্যার, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন জিনিসটা এরকম যে আমরা ই কমার্স সাইট অথবা আদার্স কোনো সাইট থেকে যে প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করে থাকি, অনলাইনের মাধ্যমে পেয়ে যাই, তাহলে এই ধরনের প্রোডাক্টগুলো কি হয়, সাপোজ মনে করেন আমি একটা কিনবো, অ্যান্টিভাইরাস কিনবো, অ্যান্টিভাইরাস কেনার জন্য আমি একটা অ্যান্টিভাইরাসের যেখানে বিক্রি করে এরকম একটা ওয়েবসাইটে গেলাম, ও কী করলো, আমাকে একটা সফটওয়্যার দিল, তার আন্ডারে একটা লাইসেন্স কি দিল, এই যে এই কিটা আপনি কিনে নিলেন অনলাইন থেকে, তাহলে এটা কিন্তু ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, মানে ইলেকট্রনিক বলতে ই কমার্স সাইট থেকে একটা প্রোডাক্ট পারচেস করলেন, সব অনলাইনে, এখানে কোনো ডেলিভারি ম্যান আপনার হাতে দিয়ে যাবে না, অনলাইনে আপনার কি করলো, লাইসেন্স কিটা প্রোভাইড করলো, আপনি ওই লাইসেন্স কি দিয়ে সফটওয়্যারটা ঢুকলে ওই সফটওয়্যারটা আপনার সিকিউরিটিযুক্ত সফটওয়্যার হয়ে গেল, ওই লাইসেন্সটা আপনি কোম্পানির কাছ থেকে কিনে নিচ্ছেন। এই ধরনের যে প্রোডাক্টগুলো সেটাকে বলা হয় ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন। কিন্তু দেখেন, এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা অনলাইনেই কিনতেছি, এখানে কি কোনো গাড়ি যোগে আমার হাতে পৌঁছাই দিচ্ছে না, তাহলে এরকম প্রোডাক্ট যদি কিনি অনলাইনে এইগুলোকে বলা হয় ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, আর যে প্রোডাক্টগুলো সচরাচর কিনি এগুলো গাড়ি যোগে বায়ারের কাছে পৌঁছায়। ক্লিয়ার? তারপর এই প্রসেসটা কন্টিনিউ, ডেলিভারি হয়, তারপর সেলস সার্ভিসের পর সে আবার প্রোডাক্ট কিনতে পারে, পিটি কিনতে পাওয়ার জন্য তাকে কি করতে হয়, আবার সার্চ করতে হয়, সার্চ করার জন্য তাকে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হয়, আবার পারচেস করতে হয়, ডেলিভারি ম্যান আবার তার হাতে পৌঁছায় দেয়। এই হচ্ছে মাল্টি স্টেজ মডেল অফ ই কমার্স সাইট। ক্লিয়ার? আশা করি বুঝছেন সবাই, এই প্রসেসটা কন্টিনিউসলি ঘুরতে থাকে একটা কাস্টমারের জন্য। ওকে, এই হচ্ছিল মোটামুটি আমাদের মাল্টি স্টেজ মডেল ফর ই কমার্স সাইটের। দেন নেক্সট আমরা যাব যে ই কমার্স সাইটের ওয়েবসাইটটা কিভাবে কাজ করে থাকে। তো সহজ বিষয় যে একটা তাদের একটা ওয়েবসাইট থাকবে, হ্যাঁ, আর একটা অ্যাডমিন ইন্টারফেস থাকবে। কারণ অ্যাডমিন ইন্টারফেস বলতে কোনটা, বলতে ব্যাক এন্ড সাইটটা, ফ্রন্ট এন্ড সাইট কে দেখতে পায় কাস্টমার, ফ্রন্ট এন্ড সাইট facebook.com,
ফেসবুকের ফ্রন্ট এন্ড সাইড কিন্তু আমরা দেখতে পাই, ফেসবুকে কে কি পোস্ট করলো, আমার চ্যাটিং বক্সে কে মেসেজ করলো, নোটিফিকেশন কি আসলো, ফ্রেন্ড ফ্রেন্ডসে কে কে আছে, এগুলো কিন্তু সব আমরা দেখতে পাই, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। কিন্তু ব্যাক এন্ডে কি হচ্ছে, এই যে নোটিফিকেশনটা যে অ্যাড হচ্ছে, এটা ডাইনামিকালি তো অ্যাড হচ্ছে, সার্ভার থেকে নিয়ে আসে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমাদের যে কোনো ওয়েবসাইটের প্রসেস হচ্ছে দুটা, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড দেখতে পায় কাস্টমার ইউজার, আর ব্যাক এন্ড দেখতে পায় যাকে আমরা অ্যাক্সেস দিব, সে ব্যাক এন্ডে প্রবেশ করতে পারে। এখানে কোনো ইউজার মানে অথেন্টিক ইউজার করতে পারে না, যারা যারা মনে করেন যাদেরকে অ্যাক্সেস দেওয়া থাকবে ওরা একমাত্র। এই জন্য এখানে দুইটা থাকে, একটা হচ্ছে আমার জন্য কাস্টমারের জন্য, আর একটা হচ্ছে অ্যাডমিন ইন্টারফেস থাকে। ওই অ্যাডমিন ইন্টারফেস ওখানে ঢুকে প্রবেশ করে তার প্রোডাক্ট পোস্ট করতে পারে, নতুন নতুন প্রোডাক্ট কন্টিনিউয়াসলি আসে, ওখানে সে প্রোডাক্টগুলো ছবি দিতে পারে, ডিটেলস দিয়ে সাবমিট করলে সুন্দরভাবে ওটা অটোমেটিক কি হয় পোস্ট হয়ে যায় সার্ভারে, অথবা তাদের ডাটাবেজে পোস্ট হয়ে যায়। যখনই ডাটাবেজে সেটা লোড হয়ে যায় তখনই অটোমেটিক ওটা ওয়েবসাইটে আমাদেরকে আমরা ওটা দেখতে পাই, তাই না? তো এই জন্য দুটা ইন্টারফেস থাকে, একটা আমার জন্য ইউজারের জন্য, আর একটা হচ্ছে অ্যাডমিন ইন্টারফেস। অ্যাডমিন ইন্টারফেস সেখানে ঢুকে সকল প্রোডাক্টের ডিটেলস, ডিসকাউন্ট প্রাইস, প্রাইস সব কিছু অ্যাড করতে পারে, ক্লিয়ার? এগুলো সব কিছু স্টোর থাকে কোথায়, ডাটাবেজে মাস্ট, তাদের অবশ্যই ই কমার্স সাইটের প্রতি যার ই কমার্স সাইটের আন্ডারে ডাটাবেজ থাকতে হবে, কারণ এত টেক্সট, এত ছবি, এত প্রাইস, আদার্স, এত ভিডিও কোথায় লোড হয়ে থাকে, এগুলো তো সব মেমোরিতে মানে ডাটাবেজের মধ্যে লোড হয়ে থাকে, ক্লিয়ার? এখানে দুইটা কনসেপ্ট থাকে, একটা হচ্ছে শিপিং প্রোভাইডার, শিপিং প্রোভাইডার প্রোডাক্ট প্রোভাইড করবে, সেল করবে, আর পেমেন্ট প্রসিডিউর, যে কোনো একটা পেমেন্ট প্রসিডিউর মাধ্যমে ওই প্রোডাক্টের আন্ডারে যে টাকাটা ওটা আমরা পেমেন্ট করতে পারবো। এই জন্য কী করবো, একটা ওয়েবসাইট আমরা ইউজ করবো, এই ওয়েবসাইট ইউজ করে এই এই কাজগুলো আমরা পারফর্ম করবো। আর এই ওয়েবসাইটের সকল ডাটাগুলো থাকবে কোথায়, প্রোডাক্ট ডাটাবেজে। প্রোডাক্ট ডাটাবেজে প্রোডাক্ট লোড করবে কে, অ্যাডমিন ইন্টারফেস, ক্লিয়ার? এরাই কিন্তু প্রোডাক্ট ডাটাবেজে প্রোডাক্ট অ্যাড করবে। আবার এই প্রোডাক্টটা কেমন, ভালো না খারাপ, এর রিভিউ দিতে পারবে কে, দিতে পারবে এই যে আর্না ফর ইউ, এটা এ দিতে পারবে, রিভিউ দিতে পারবে, মানে এও তাহলে একটা কমেন্ট বা পোস্ট করতে পারতেছে। ওকে, দেন কাস্টমার কি করবে, সুন্দর করে এই প্রোডাক্টগুলো এই ওয়েবসাইটে ঢুকে সে কি করবে, পারচেস করবে। ওকে, এই ছিল আমাদের ই কমার্স সাইটের ওয়েবসাইটের কিভাবে ই কমার্স সাইটটা মোটামুটি কাজ করে থাকে, একটা গ্রাফিক্যাল ভিউ আমরা দেখলাম। হ্যাঁ, এর আগে আমরা অনেক ই কমার্স সাইটের বিভিন্ন ধরনের দেখছি যে আসলে কাজ করার প্রসিডিউরগুলো একই, কিন্তু থিওরিক্যাল জিনিস জানার জন্য আমাদেরকে এই গ্রাফিক্যাল ভিউটা মনে রাখতে হবে। আপনাদেরকে যদি বলা হয় হাউ দ্য ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ক, তাহলে সুন্দর করে এই গ্রাফিক্যাল ভিউটা আমাকে বর্ণনা করে দিবেন। যদি যদি বলা হয় মাল্টি স্টেজ বলেন মডেলগুলোর, তাহলে আপনারা সুন্দর করে এই মাল্টি স্টেজগুলো একটু ডিসক্রাইব করবেন। যদি আপনাদেরকে বলা হয় বলেন তো ই কমার্স এর মডেলের কম্পোনেন্টগুলো কি কি, স্যার এখানে তিনটা কম্পোনেন্ট আছে, কন্টেন্ট, কমার্স, কমিউনিটি, কমিউনিটিতে কি হয় স্যার, এই হয়, কমার্সে কি হয়, কন্টেন্টে কি হয়। ওকে, একটু জাস্ট আপনারা ধারণা রাখবেন, এত ডিটেলস কিছু পড়ার কিছুই নাই। দেন ই কমার্স সাইট যে আমরা এটা খুলবো, একটা টোটাল যে ই কমার্স সাইট ম্যানেজ করবো, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জেস আসতে পারে, তাই না? প্রতিটা ওয়েবসাইট, প্রতিটা সফটওয়্যার বানাতে অনেক চ্যালেঞ্জ আমাদেরকে প্রোভাইড করতে হয়। তো এখানে কি কি চ্যালেঞ্জ নিতে হয় বলে দিচ্ছে, এটা ডিফাইন অ্যান্ড এফেক্টিভ ই কমার্স মডেল অ্যান্ড স্ট্র্যাটেজি, মানে এটা এফেক্টিভ ই কমার্স মডেল অ্যান্ড স্ট্র্যাটেজি আমাদেরকে প্রথমে একটা ডিফাইন করতে হবে, যে ই কমার্স সাইটের মডেলটা আমরা কিভাবে করব, কাস্টমারকে যেন এটা ইউজার ফ্রেন্ডলি হয়, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমরা ই কমার্স মডেলটা বানাবো। এই জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। অনেক অনেক ই কমার্স সাইট আছে, যেরকম দারাজ আর pickup.com, এরকম বোধহয় একটা ওয়েবসাইট আছে, তো দুইটা মোটামুটি একই শুরু করছে, একসাথে কাজ শুরু করছিল, বাট দারাজ আজকে কোন পজিশনে চলে গেছে, কারণ তাদের কি, তাদের ডেলিভারি বা তাদের মনে করেন প্রোডাক্ট হিউজ পরিমাণে প্রোডাক্ট, তাদের রিভিউ ভালো, সব মিলে তাদের স্ট্র্যাটেজিটা বেস্ট, সো তারা মার্কেট পাইছে। যাদের স্ট্র্যাটেজি বেস্ট না, ইউজার ফ্রেন্ডলি না, ই কমার্স সাইটগুলো সুবিধা পাচ্ছে না ভালোভাবে, ডেলিভারি করছে, আমরা অর্ডার দিচ্ছি 3 দিনের মধ্যে আমাকে পৌঁছাবে, কিন্তু সেটা 7 দিনে আমাদের রুমে পৌঁছাচ্ছে না সেই প্রোডাক্টটা, এগুলো কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। ওকে, ডিস্ট্রিবিউটেড সিস্টেম অ্যান্ড ওয়ার্ক প্রসেস, এটা প্রয়োজন হয়, মানে সিস্টেমটা অবশ্যই ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেম হতে পারবে, কারণ এখানে মাল্টিপল প্রসেসর, মাল্টিপল ডাটাবেজের প্রয়োজন হয়, কারণ হিউজ পরিমাণ প্রোডাক্ট, কোম্পানি যদি অনেক বড় হয় অনেক পরিমাণ প্রোডাক্টের প্রয়োজন হয়, তখন একটা বড় চ্যালেঞ্জ আসতে পারে যে ডাটাবেজের বিষয়টা। একসাথে যদি হিউজ পরিমাণ কাস্টমার যদি প্রোডাক্ট অর্ডার করে, মাঝে মধ্যে ডাটাবেজ হ্যাং করতে পারে, তো একটু এই সতর্কগুলো অবশ্যই রাখতে পারে। দেন এখানে অ্যাটাক আসতে পারে, একটা অ্যাটাকের বিষয় আছে যে অনেকগুলো থ্রেড বা অনেকগুলো অ্যাটাকার আমার ওয়েবসাইটটাকে অ্যাটাক করতে পারে। হ্যাঁ, অ্যাটাক করে
অনেক কিছু ঝামেলা সৃষ্টি করতে পারে। তো এখানেই যে অ্যাটাকটার প্রয়োজন হয় বা অ্যাটাক করতে পারে এখানে যে টাইপের অ্যাটাক সেটা হচ্ছে ডিনাইল অফ সার্ভিস, এই অ্যাটাকটা করতে পারে। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডস অ্যাটাক। তো এই অ্যাটাকটা কিভাবে করা হয়, তো এটা যদি আমরা একটা গ্রাফিক্যাল ভিউ দেখি তাহলে বোধ হয় বিষয়টা আরেকটু আমাদের ক্লিয়ার হবে যে এটা এই অ্যাটাকটা আসলে কিভাবে হয়ে থাকে। তো আমরা এখানে একটা ডগ ফাইল দেখতে পাচ্ছি। এখানে আমরা সচরাচর জানি সেন্ডার তার ডাটা রিসিভারের কাছে প্রোভাইড করে, আমরা এটা জানি যে সেন্ডার প্রথমে রিসিভারের সাথে কমিউনিকেট করার জন্য একটা কানেকশন এস্টাবলিশ করে, সেই কানেকশন এস্টাবলিশ করার পর ও ডাটা সুন্দরভাবে কি রিসিভারের কাছে সেন্ড করে, আমরা এটা সবাই জানি। বাই চান্স এর মধ্যে একজন অ্যাটাকার এদের কমিউনিকেশন পাথ, কমিউনিকেশন পাথ কোনটা, এই যে এটা, তো এদের কমিউনিকেশনের পাথের উপরে অ্যাটাক করার ট্রাই করতেছে যে ও অ্যাটাক করবে। তো ডেনিয়াল অফ সার্ভিস এই অ্যাটাকটা কি কাজ করে, এই অ্যাটাকটা এই কাজ করে যে সেন্ডার রিসিভারের কাছে যখন ডাটা পাঠায় তখন ডিনাইল অফ সার্ভিসের মাধ্যমে যদি অ্যাটাকার অ্যাটাক করে তখন এই সেন্ডার কোথায় থেকে ডাটা নিবে, রিসোর্স অথবা ডাটাবেস থেকে ডাটা নিয়ে নিয়ে রিসিভারের কাছে পাঠায়, তাই না? এই যেখানে লেগে যে টেক অরিজিনাল ডাটা, মানে রিসোর্স থেকে অরিজিনাল ডাটাগুলো নিয়ে নিয়ে রিসিভারের কাছে পাঠায়। কিন্তু কোনো কারণে অ্যাটাকার যদি এই কমিউনিকেশন পাথের মধ্যে বা এই কানেকশনটাকে যদি নষ্ট করে দিতে চায়, অ্যাটাকার কি করে, অ্যাটাকার হিউজ নাম্বারস অফ গার্বেজ ডাটা এই রিসোর্সের মধ্যে লোড করতে থাকে, হিউজ নাম্বারস অফ আজে বাজে গার্বেজ ডাটা এই রিসোর্সের মধ্যে লোড করতে থাকে। যখন এই রিসোর্সের মধ্যে ও লোড করতে থাকে তখন কি হয় ঘটনাটা, আমার যে উপরে অরিজিনাল ডাটাগুলো আছিল হিউজ পরিমাণ গার্বেজ ডাটা আসার ফলে ওই অরিজিনাল ডাটাগুলো নিচে চাপা পড়ে যায়। মনে করেন আমার এখানে একটা অরিজিনাল ডাটা ছিল 100টা, আর গার্বেজ ভ্যালু অ্যাটাকার অনেকগুলো গার্বেজ ডাটা পাঠাই দিল আমার রিসোর্সের মধ্যে, মনে করেন 20 লাখ ডাটা পাঠাইলো, তাহলে আমার 20 লাখ ওই আমার 1000 ডাটার উপরে যদি 20 লাখ ডাটা থাকে আমি কি আমার ডাটা সেটটা খুঁজে পাবো, জীবনও খুঁজে পাবো না। তখন সেন্ডার কি করে, সেন্ডার কি করে ওই গার্বেজ ডাটাগুলো, কারণ এখন তো অ্যাটাকার গার্বেজ ডাটাগুলো এই রিসোর্সের মধ্যে লোড করে দেওয়ার ফলে এখন তো সবার উপরে রিসোর্সের সবার উপরে বা ডাটাবেজের সবার উপরে ওই গার্বেজ ডাটাগুলোই আছে, তখন সেন্ডার ওই গার্বেজ ডাটাগুলো আর চিনতে পারে না, তখন সে কি করে ওই গার্বেজ ডাটাগুলোকে নিয়েই রিসিভারের কাছে সেন্ড করতেই থাকে কন্টিনিউয়াসলি, মানে আজে বাজে ডাটা সেন্ড করে তখন। হ্যাঁ, আর এর মধ্যেই এই অল্প সময়ের মধ্যেই অ্যাটাকার কি করে ওই 100টা অরিজিনাল যে 100টা ডাটা ছিল ওই 100টা ডাটা দেখে ফেলে ওদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন, অ্যাটাকারের যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো কালেক্ট করে নেয়। ওকে, এভাবে ডিনাইল অফ সার্ভিসের মাধ্যমে ডস অ্যাটাকটা এভাবে ঘটে থাকে। ডস অ্যাটাক সবসময় অ্যাটাকার যে অ্যাটাক করে সেটা রিসোর্সের মধ্যে অ্যাটাক করে থাকে। ক্লিয়ার? Yes sir. বিষয়টা বুঝছেন? Yes sir. যে ডস অ্যাটাকটা কিভাবে হয়, এখন একটা এক্সাম্পল দিই। সাপোজ মনে করেন আমরা মেইলের দিকে তাকাই, অনেকগুলো যারা যারা বড় বড় কোম্পানি এদের কিন্তু মালিকগুলোর কাছে যে এক একটা মেইল আসে, এক একটা মেইল কিন্তু হাজার গুণে ইম্পর্টেন্ট, তাই না? এখন কোন অ্যাটাকার একটা কোম্পানির মালিককে ইয়া করলো, আইডেন্টিফাই করলো যে আমি এই কোম্পানির মালিকের এরকম একটা রাত 12টার সময় একটা ইনফরমেশন আসবে, কোনো কারণে সে এই ইনফরমেশনটা পাইলো যে এই মালিকের কাছে একটা ইনফরমেশন আসবে, ওই ইনফরমেশনে একটা ইউজার আইডি পাসওয়ার্ড আসবে, ওইটা আমি দেখতে চাই। ওকে, অ্যাটাকার কি করলো, সিস্টেম করে 1 লাখ ইমেইল বানাই ফেললো। এমন একটা সফটওয়্যার আছে, একটা আপনি মেইল অ্যাড্রেস দিবেন ওই মেইল অ্যাড্রেসের আন্ডারে এরকম 1 লাখ মেইল তৈরি হয়ে যাবে কন্টিনিউয়াসলি। ওকে, এরকম সফটওয়্যার আছে যারা থ্রেড বা অ্যাটাক করে বা যারা হ্যাকার। ওকে, তারা কি করলো, এরকম 1 লাখ ইমেইল বানায় ওই যে মালিকের ইমেইলটা ওই মেইলের মধ্যে এরকম হিউজ নাম্বারস অফ ডাটা সেট পাঠিয়ে দিচ্ছে কন্টিনিউয়াসলি। তাহলে ইম্পর্টেন্ট মালিকের কাছে যে ইম্পর্টেন্ট মেইলটা আসলো ওটা কি আর উপরে থাকলো, থাকলো না, ওটার নিচে চাপা পড়ে গেল হিউজ নাম্বারস অফ মেইল আসার ফলে। মালিক তখন ঘাবড়াই যাবে যে আমার ওই ইম্পর্টেন্ট মেইলটা কই। এটা মালিক চিন্তা করতে করতে এর মধ্যে দেখবেন যে ওই অ্যাটাকার সুন্দরভাবে তার ইউজার আইডি পাসওয়ার্ড সিস্টেম করে নিয়ে নিছে, ওখানে যে ইনফরমেশনটা ছিল সেই ইনফরমেশনটা দেখে ফেলছে। এই ঘটনাগুলো ঘটে থাকে। হ্যাঁ, যদি এরকম ঘটনা থাকে এগুলোকে আমরা ডিনাইল অফ সার্ভিস অ্যাটাক বলে থাকি। তো আমাদের কিন্তু ই কমার্স সাইডে এরকম ঘটনা ঘটতে পারে, তাই না? এই যে আমাদের যে পেমেন্ট সিস্টেমগুলো বিকাশ ক্যাশ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এখন ইয়া হচ্ছে, জড়িত হয়ে গেছে। যেরকম আপনারা যে ভার্সিটিতে টাকা পেমেন্ট করেন এগুলো কিন্তু প্রচুর প্রতারক চক্র এখন এখানে ঢুকছে। বিকাশ বা এই টাকা পেমেন্ট করবেন কোনো সিস্টেমে টাকা অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারে। হ্যাঁ, এরকম কিন্তু ঘটনা ঘটতেছে এখন।
এইজন্য ভার্সিটি কর্তৃপক্ষ আমাদের এটা একটা অন্য চিন্তা ভাবনা দিয়েছে। হ্যাঁ, এটা বোধহয় আপনারা রিসেন্ট জানতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের ডিনাইল অফ সার্ভিস অ্যাটাকটা এইভাবে কাজ করে থাকে। স্যার, এটার জন্য এনটি কিছু নাইস সফটওয়্যার, এনটি সফটওয়্যার আছে বন্ধু, যে ইমেইলের ব্যবস্থাটা, যে কোনো যদি গার্বেজ ইমেইল কখনো কেউ পাঠায় ওটা স্প্যামে প্রবেশ করে। হ্যাঁ, এই সেটিংগুলো ঠিক করেই রাখে। তারপর আরো অনেক কিছু আছে, মানে যেহেতু যেহেতু কোনো অ্যাটাকার অ্যাটাক করবে এটা কেউ জানে যে এরকম অ্যাটাক একটা আসতে পারে, অবশ্যই এর একটা সলিউশন আছে। হ্যাঁ, ওই সলিউশন গুলো ওরা প্রোভাইড করে, কিন্তু তবুও অ্যাটাক করে। কিন্তু তবুও মনে করেন কোনো একটা সময় ভাগ্য খারাপ থাকলে, এই যে আমরা যে ব্যাংকগুলো যে হ্যাক হয় কিভাবে হয়, 2-5 বছর ধরে ওরা চেষ্টা করে, হুট করে 1 সেকেন্ডে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা ওরা কিন্তু ট্রান্সফার করে নেয়। এই যে ব্যাংকগুলো যে হ্যাক হয় এটা কিন্তু 1 সেকেন্ড 2 সেকেন্ডে হয়, এটা কিন্তু যে 1 ঘন্টা ধরে হচ্ছে এরকম না, কিন্তু তাদের চেষ্টা প্রচেষ্টা থাকে প্রায় 1-2 বছর এরকম ধরে থাকে। ওকে, যাই হোক, এই হচ্ছে অবস্থা। এখন আমরা যাই টেকনিক্যাল কম্পোনেন্ট অফ ই কমার্স সাইডে। টেকনিক্যাল অনেকগুলো কম্পোনেন্ট আছে ই কমার্স সাইডের, তো কম্পোনেন্ট গুলো এরকম। প্রথমে ওয়েব সার্ভার একটা সফটওয়্যার, কারণ আপনারা একটু থিঙ্ক করেন ই কমার্স সাইডে কি কি জিনিস থাকতে পারে। এটা তৈরি করার ক্ষেত্রে ডাটা সেট থাকবে, অবশ্যই একটা সার্ভার থাকবে, একটা অপারেটিং সিস্টেম থাকতে পারে সার্ভারের। অপারেটিং সিস্টেম না থাকলে তো আমরা ই কমার্স সাইডেও ঢুকতে পারবো না, কোথাও থাকবো না, অবশ্যই একটা অপারেটিং সিস্টেমের ব্যবস্থা থাকতে পারে। তারপর সার্ভার সফটওয়্যার থাকবে, ই কমার্সের সফটওয়্যার তো মাস্ট থাকবে, এবং আমরা ই কমার্স সাইটটা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন হবে। এবং আমরা যখন পার্চেস সিস্টেম কোনো পার্চেস করি, করার পর যখন পেমেন্ট সিস্টেম করি, ব্যাংকের সাথে আমাদের একটা নেটওয়ার্ক থাকতে হবে, এবং এই নেটওয়ার্কটা হবে ভায়া হিসেবে কাজ করবে ইন্টারনেট। ওকে, ইন্টারনেটের মাধ্যমে তাদের সাথে আমাদের একটা নেটওয়ার্ক হবে, দেন আমরা যদি কোনো অর্ডারের মাধ্যমে পেমেন্ট করতে চাই তাহলে আমরা ওই ইন্টারনেটের ইউজ করে ওই নেটওয়ার্ক তাদের সাথে তৈরি করে আমরা প্রোডাক্টটা পারচেস করব। ওকে, এগুলো ছিল টেকনিক্যাল কম্পোনেন্ট। এই টেকনিক্যাল কম্পোনেন্টগুলো একটু ছোটোখাটো আমরা এখানে ডিসক্রিপশন বলা আছে, একটু এগুলো নিজেদের আপনাদের স্টাডি করতে হবে। আমি একটু বলে যাচ্ছি, ওয়েব সার্ভারটা কি বলছে, এটা একটা হার্ডওয়্যার ডিভাইস, রাইট? ওয়েব সার্ভার তো অবশ্যই হার্ডওয়্যার ডিভাইস, মেমোরি ঢুকা থাকে, ওটা একটা অনেকগুলো তার সংযোগ থাকবে, ওখানে ইন্টারনেট সংযোগ থাকবে, আপনি ডাটা বেজে যাই লোড দিবেন ওটা সার্ভারে যায় সুন্দর লোড হবে। এক কথায় এটা একটা স্টোরেজ, যেহেতু স্টোরেজ তাহলে অবশ্যই এটা হার্ডওয়্যার ডিভাইস, দ্যাট ইজ ইউজ টু হোস্ট অ্যান্ড ই কমার্স ওয়েবসাইট। এটা এই সার্ভারে আমরা কি হোস্ট করে রাখি, আমরা যে একটা ই কমার্স ওয়েবসাইট যে বানাই, HTML, CSS, Java language, others, JavaScript, Joomla, others যেসব Ajax এগুলো দিয়ে যে বানাই এই ই-কমার্স ওয়েবসাইটটা, আমরা কি করি হোস্ট করি, কোথায় হোস্ট করি, সার্ভারে হোস্ট করি। এই যে ই-কমার্স সাইটটা বানার পর সার্ভারে লোড করা এই প্রসেসটাকে বলতেছে হোস্টিং। ওকে, ওই লোড করার ফলে আমাকে যে একটা ডোমেন নেম দিচ্ছে, আমাকে যে একটা আইপি অ্যাড্রেস দিচ্ছে, ওই আইপি অ্যাড্রেসের আন্ডারে যে ডোমেন নেমটা থাকে facebook.com, এটা একটা ডোমেন নেম, এই নেমটা যে আমাকে দিচ্ছে এটাকে বলা হয় কি, ডোমেন নেম। আমাকে যে আইপি অ্যাড্রেসের আন্ডারে যে নেমটা দিচ্ছে এটাকে বলা হয় ডোমেন নেম। আর আমরা যে ওয়েবসাইট বানার পর একটা সার্ভারে যে রাখবো, সার্ভার কিনে নিয়ে ওই রাখাটাই হচ্ছে হোস্টিং, ক্লিয়ার? তাহলে আমাদের ওয়েব সার্ভার হচ্ছে কি, একটা হার্ডওয়্যার ডিভাইস যেটা ইউজ টু হোস্ট, সেখানে কি হোস্ট করা থাকবে, ই কমার্স ওয়েবসাইট হোস্ট করা থাকবে। ওয়েব ব্রাউজার ছোটবেলায় আমরা শিখছি যে এটা হচ্ছে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যে সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি একটা ইন্টারনেট থেকে কোনো কিছু অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস করার তো প্রসেস থাকবে, তাই না? ইন্টারনেট থেকে তো হুদায় আমরা অ্যাক্সেস করতে পারবো না। সিস্টেম কি, আমরা ব্রাউজার ওপেন করবো, URL, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর নামে একটা অপশন থাকে যেখানে www.facebook.com লিখতে হয়, ওখানে সুন্দরভাবে আমরা লিখবো, সুন্দরভাবে ইন্টারনেট ইউজ করে সেই ব্রাউজার আমাকে ডাটাগুলো সুন্দরভাবে এনে দিবে। এটা হচ্ছে ব্রাউজারের কাজ। ব্রাউজার অনেকগুলো হতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সব থেকে জনপ্রিয় ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, এর স্পিড অনেক হাই, রাইট? দেন যদি আমরা সফটওয়্যার ওয়েব সার্ভার সফটওয়্যারের কথা কল্পনা করি, বলতেছে ওয়েব সার্ভার নিড টু রান ওয়েব সার্ভার সফটওয়্যার দ্যাট ম্যানেজ অ্যাক্সেস অ্যাটা টু এ ওয়েবসাইট, মানে এটাও একটা ওই সফটওয়্যারের মতো ওয়েব সার্ভার সফটওয়্যার যেখানে আমাদের টোটাল ওয়েবসাইটের ডকুমেন্টগুলো ম্যানেজ করে থাকে এবং ইউজার যেন এটাকে অ্যাক্সেস করতে পারে এই সুবিধাটা প্রোভাইড করতে পারে। তারপর আমরা যে একটা ওয়েবসাইট বানাবো এর অনেকগুলো অথরিং টুলস আছে, যেরকম ডিমওয়েবার, তারপর আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে সব বানাইছিলাম, আবার আছে ভিজুয়াল স্টুডিও, এগুলো সবগুলো কি এডিটর, এই এডিটরের মাধ্যমে আমরা HTML, CSS কোড লিখে আমরা ওয়েবসাইট বানাবো। ওকে, এখানে একটা ডাটাবেস প্রসেস থাকবে, ডাটাবেস সিস্টেম প্রসেস,
যে ডাটাবেজ ইউজ টু স্টোর ইনফরমেশন, ডাটাবেজে কি থাকে সচরাচর ইনফরমেশনই স্টোর থাকবে, তাই না? আদার্স কিছু থাকবে না, ইনফরমেশনই স্টোর থাকবে। এই জন্য এটা হচ্ছে একটা ডাটাবেজ প্রসেস। তারপর এখানে টেকনোলজি থাকতে পারে, আমরা সচরাচর ওয়েবসাইটগুলো ব্যাকএন্ডে যে কাজগুলো করে থাকি, ফ্রন্টএন্ডে তো আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিজাইন করতে পারবো, কিন্তু ব্যাকএন্ডে আমাদেরকে অবশ্যই ডিজাইন করার জন্য PHP ব্যাকএন্ড টাইপের কিছু ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। যেমন PHP আমরা অনেকে লারাভেল ফ্রেমওয়ার্কটা ইউজ করে থাকি, হ্যাঁ এইগুলো আমরা ইউজ করে থাকি। তো অবশ্যই এখানে ডাটাবেস বা PHP যেসব টেকনোলজি, এই টেকনোলজিগুলোকে অবশ্যই আমাকে ইউজ করতে হবে। এবং এখানে যে ডাটাবেসটা ইউজ করবে সেই ডাটাবেসগুলো অনেকগুলো টাইপ আছে, MySQL ডাটাবেস, MySQL Lite, এগুলো অনেকগুলো ডাটাবেস আছে, এই ডাটাবেসগুলো আমরা ইউজ করবো। ওকে, তাহলে এই যে জিনিসগুলো আমরা পড়তেছি এগুলো কিন্তু সব টেকনিক্যাল কম্পোনেন্ট, তাই না? ই কমার্স সাইটটা তৈরি থেকে শুরু করে সেটা অ্যাক্সেস পর্যন্ত সব। এই যে TCP এবং IP বিষয়টা একটু দেখেন। TCP কি? আমরা যে একটা ই কমার্স সাইট মধ্যে যে কমিউনিকেট করি, ই কমার্স সাইটটা যে অ্যাক্সেস করি ব্রাউজার থেকে ইন্টারনেটের মাধ্যমে, এর অনেকগুলো রুলস আছে। এই রুলসটা হচ্ছে এখানে TCP, মানে ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল, ফাইল শেয়ার টিয়ার থেকে সব কিছু। এই TCPটা এটাই বলে দিচ্ছে, এটা হচ্ছে একটা রুল, হাউ টু কানেকশন আর সেট আপ বিটুইন টু ডিভাইস, দুইটা ডিভাইসের মধ্যে আমি কিভাবে কানেকশনটা সেট আপ করবো। এর তো অবশ্যই একটা প্রসিডিউর আছে, এই প্রসিডিউরটা ফুলফিল করে কে? TCP, ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল। এটা হচ্ছে ই কমার্স সাইটের একটা কি প্রোটোকল, একথায় শেষ। IP আমরা জানি ইন্টারনেট প্রোটোকল, আমাদের প্রতিটা ওয়েবসাইটে একটা ইউনিক IP অ্যাড্রেস থাকে। এই IP অ্যাড্রেসের দুটো ভার্সনে, একটা হচ্ছে IP অ্যাড্রেস ভার্সন 4, IP অ্যাড্রেস ভার্সন 6। IP অ্যাড্রেস ভার্সন 4 এর সেকশন হচ্ছে 4টা। প্রথম সেকশনে 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু থাকে, তারপর ডট 0 থেকে 255, ডট 0 থেকে 255, ডট 0 থেকে 255, এরকম 4টা সেকশন। এটা 8-bit সেকশন হয়। আর যদি IP ভার্সন ভার্সন 6 দেখি, তাহলে এটা 128-bit, এবং 28-bit যদি হয় তাহলে এর সেকশন সংখ্যা হচ্ছে 6টা। এই সেকশনগুলোতে যে ডাটা সেট বসে প্রতিটা ডাটা সেট হেক্সাডেসিমাল ভ্যালু বসবে, ক্লিয়ার? দেন চলে যায় পোর্টে। পোর্ট কি? এই পোর্টগুলোতে IP অ্যাড্রেসগুলো কানেক্টেড থাকে অ্যানাদার ডিভাইসগুলো আমরা কমিউনিকেট করার জন্য, মানে অন্য একটা ডিভাইস কানেক্ট দিব একটা পোর্টে কানেক্ট দিতে হয়, এটাই হচ্ছে পোর্ট। ওই পোর্টের আন্ডারে অন্য একটা IP অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যায়, তখন সেটা অ্যাক্সেস করতে পারে। ডোমেন নেমের কথা বললাম, এই যখন একটা ওয়েবসাইট আমরা বানাবো, বানার পর এটা হুদায় যেখানে রাখলে কিন্তু যে কেউ অ্যাক্সেস করতে পারবে না, রাইট? এই জন্য আমাদের কি করতে হয়, গুগল বা যার কাছ থেকে, যারা সার্ভার বা ডাটাবেস বিক্রি করে তাদের কাছ থেকে আমাদের জমি কিনতে হয়। জমি বলতে তাদের কাছ থেকে স্পেস কিনতে হয়। আমি গুগলকে বললাম যে ভাই আমি 2 GB আমার একটা ওয়েবসাইট আছে, আপনি আমাকে একটু আপনার স্পেস দেন। সে কি করবে? একটু আপনাকে স্পেস প্রোভাইড করবে। সেই স্পেসটা আপনি চিনবেন কেমনে? আপনার যে ওখানে তো হিউজ লোকের জমি আছে, হিউজ লোকের স্পেস কেনা আছে, কিন্তু আপনি ওই স্পেসটা চিনবেন কেমনে? এই জন্য আপনাকে একটা IP অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়। IP অ্যাড্রেস, ওই IP অ্যাড্রেস দিয়ে সার্চ করলে আপনার গুগল ওই জমিটা আপনার হয়ে যাবে। হ্যাঁ, ওই সার্চ দিলেই মানে গুগল বলবে এই যে এই IP অ্যাড্রেস আপনার এতটুকু জমি, এই যে আপনার ল্যান্ড। তখন আপনি কি করেন, ই কমার্স সাইটে একটা ফুল ই কমার্স সাইট বানানোর পর ওই জমিতে পোস্ট করেন, মানে ওই ওই স্পেসে আপনি কি করেন, পোস্ট করে দেন, মানে হোস্টিং করেন। যখনই পোস্ট করেন আর ওই IP অ্যাড্রেস দিয়ে যখনই সার্চ করেন, তখন সুন্দর করে ওয়েবসাইটটা আপনি দেখতে পান। কিন্তু এতগুলো IP অ্যাড্রেস, হিউজ পরিমাণ IP অ্যাড্রেস মনে রাখা কোনো মানুষের পক্ষে পসিবল না। তখন গুগল কি করলো, যে আপনাকে আমি IP অ্যাড্রেস দিব, ঠিক আছে, কিন্তু তার আন্ডারে একটা ডোমেন নেম দিয়ে দেবো। ডোমেন নেম মানে কি, যে নেমটা আপনি দিয়ে সার্চ করতে পারেন আপনার নাম অনুসারে, facebook.com, ebelly.com, এগুলো কিন্তু ডোমেন নেম। এগুলোর প্রতিটার আন্ডারে একটা করে IP অ্যাড্রেস আছে। ওকে, তো ডোমেন নেম যে দিল, ডোমেন নেম দেওয়ার মূল কারণ হচ্ছে মানে আমাদের সুবিধার্থে, যেন আমরা দ্রুত এটাকে সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারি, এই জন্য তারা ডোমেন নেম আমাদেরকে দিয়ে দেয়। হ্যাঁ, এটাই হচ্ছে মোটামুটি ডোমেন নেম। এই যে টেকনিক্যাল অনেকগুলো পার্ট। তারপর চলে যায় পেমেন্ট সিস্টেমে, যদি যায় যে আমরা ই কমার্সে যে পেমেন্টগুলো করে থাকি, ক্রেডিট কার্ডে পেমেন্ট করি, ডেবিট কার্ডে পেমেন্ট করি, স্মার্ট কার্ডে পেমেন্ট করি, এই পেমেন্টগুলো ডেবিট কার্ডটা কি, ক্রেডিট কার্ডটা কি, স্মার্ট কার্ডটা কি, এগুলো ছোট বাচ্চার পড়াশোনা, এগুলো বোঝারও তেমন কিছু নাই, আমি স্টাডি করে দেখছি। সো এগুলো আপনারা একটু খালি জাস্ট দেখে নেবেন, হ্যাঁ, খালি এটা জানেন যে পেমেন্ট সিস্টেমটা আসলে কিভাবে হয়ে থাকে। ওকে, এখন বলেন কারো কোনো